আমাদের থেকে খুব ভালোবেসে খাবো, তোমরা যা দেখাও আমরা সেটা দেখি, তোমাদের কাছে রয়েছে। আমি পুরো একদম মানে কি বলবো, জোর গলায় দৃঢ় কণ্ঠে বলছি, এই যে সামনের ভোটগুলো আসছে, রিগিং ছাড়া, ছাপ্পা ছাড়া একটা ভোট হতে দাও, পশ্চিমবঙ্গের মানচিত্র আবার চেঞ্জ হয়ে যাবে, রাজনৈতিক মানচিত্র একটা হতে দাও। এটা কি মানে আমরা 2021 তো দেখেছিলাম যে যথেষ্ট যৌথ বাহিনী মানে সেন্ট্রাল ফোর্স নিয়ে হয়েছিল, তো সেক্ষেত্রে তো রেজাল্ট আমরা দেখলাম বিধানসভায় শূন্য। কতগুলো সেন্ট্রাল বাহিনী, দেখো সেন্ট্রাল বাহিনী কিভাবে কাজ করেছে সেটাও তো দেখতে হবে, একটা বুথে কতগুলো করে সেন্ট্রাল বাহিনী ছিল, হ্যাঁ কতগুলো করে ছিল, তাদেরকে সক্রিয়ভাবে কাজ করতে দেখা গেছে, তারপরে সেন্ট্রাল থেকে বাহিনী এসেছিল, তারপরে কিন্তু ফলাফলও দেখা গেছে, সেন্ট্রালে যে দলটা আছে তারা কত পেয়েছে, বাকিরা কত পেয়েছে। সুতরাং সেই সময় সেটা মানুষের রায় ছিল, মাথা পেতে নিতে হয়েছে। কিন্তু আমি আবার বলছি, এই সেন্ট্রাল বাহিনী শুধু না, সেন্ট্রাল বাহিনী যদি আসে সেটার সাথে খুব ভালোভাবে মানে কি বলবো, উইদাউট রিগিং একটা ভোট হতে দাও, তারপর দেখো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে মানুষ প্রত্যাখ্যান করেন। আজকে এই দিনটা দেখবে বলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এই গতিতে মানুষ বসায়নি, অনেক আশা নিয়ে এসে ওনাকে আনা হয়েছিল।